السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين.

اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقد جاء في الحديث الشريف وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كم في الدنيا كأنك غريب أو عابر سبيل رواه البخاري قال الله تعالى إن الله وملائكته يصلون على يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما جل شرفا كبر اللهم صل سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا لا اله الا الله لا اله الا الله, الله جل جلاله আয়োজিত বর্ণিন হগাও দক্ষিণ পশ্চিম পার ইসলামী যুব সংঘের উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলনের মাননীয় সভাপতি সাহেব আমন্ত্রণীয় ওলামায় কেরাম উপস্থিত সর্বস্তরের শ্রোতাবৃন্দ আমার আলোচনার পর্বে আমি প্রত্যেককে আমার অন্তঃস্থকে জানাচ্ছি আন্তরিক তার সাথে সাথে অসংকগণিত দরুদ ও পেশ করছি সরকারে कायनात দরবারে যার উসিলায় আল্লাহ সুবহান ওয়া taala গোটা সৃষ্টি জগতকে সৃষ্টি করে আমাদের কে শ্রেষ্ঠত্ব দান করেছেন

আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে বিষয় আমাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হয় সবাই বলেন ইনশাআল্লাহ যা আলোচনার ভিতরে থাকবে পরকালের শাস্তি এবং তার থেকে বাঁচার উপায় সবাই বলেন ইনশাআল্লাহ আসুন আল্লাহ সুবহান ওয়া taala ইবাদতের জন্য আল্লাহ পৃথিবীর জমিন আমাদেরকে পাঠিয়েছেন এই ইবাদত করতে ছায়া আমাদের অনেক ধরনের ভুল ত্রুটি রয়েছে কিসের জন্য সেই ভুল ত্রুটি হয় এবং কিসের জন্য দুনিয়াতে অনেক আবাদত করি তারপর তা সফলতা পাচ্ছি না বোধ হয় কেন আমরা আজ এই অবস্থার মধ্যে রয়েছি সেটার মূল শিখর আজকে আপনাদের কাছে আমি ভের করে তুলে দেব সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত করতে হলে সর্বপ্রথম থাকতে হবে আল্লাহর উপর ভরসা এবং আল্লাহকে দিয়ে বয় জুরে কোন ঠিক কিনা আর জুরে বলতে হবে ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যদি তাকওয়া করেন এবং আল্লাহকে ভয় করেন তাহলে আল্লাহ আপনার তাওবাকে কবুল করে নেবেন আপনাকে গুনাহ থেকে পবিত্র করে নেবেন কথাটা বুঝতে পারছেন আসুন আমরা তাও বা করব বয়স সহিত বয়টা কিভাবে করতে হবে তাও বা কিভাবে আল্লাহর দরবারে করতে হবে যদি আপনি তাওবার মতো তাওবা করতে পারেন আল্লাহ শপথ করে বলছি আল্লাহ আজকের মাহফিলেই আপনাকে একজন আউলিয়া বানিয়ে দিতে পারে সবাই বলুন আলহামদুলিল্লাহ কিভাবে একবার মুসা আলহ ইসালাম আল্লাহর দরবারে প্রশ্ন করলেন মাবু আমি মুসা আলি সালামের জামানায় সবার চেয়ে বড় গুনাঘার লুকটাকে আমি দেখতে চাই কন্যা সুবাহান আল্লাহ মুসা আলি সালাম কত কঠিন একটি প্রশ্ন আল্লাহর দরবারে করে বসে মাহুদ আমার জামানায় সবচেয়ে বড় গুনাহগার লোকটাকে দেখতে চাই আমার জামানায় সবচেয়ে বড় ফরহেজকার লোকটাকে দেখতে চাই এটা কঠিন প্রশ্ন না কথা বলুন কঠিন কিনা মনিজ যুক্তি সহকারে আলোচনা করতে হবে না ও হেদায়েত আসবে না আমার আল্লাহ বলেন মুসা নবীরে তোমার জামানায় সবচেয়ে বড় গুনাঘার লোকটাকে বোঝে তুমি দেখতে চাও তোমার জামানায় সবচেয়ে বড় নেককার লোকটাকে বোঝে তুমি দেখতে চাও রে মুসান আগামী কাল বোর বেলাম ওই পাহাড়ের কিনারে দাঁড়াইয়া থাকবারে। একবার হ্যাঁ বোর বেলা দেখবা এমন একজন মানুষ মধ্যম বয়সের তার একটা ছোট ছেলেকে হাতে করে নিয়ে পাহাড়ের উপরে উঠবে ওই তোমার জামানায় সবচেয়ে বড় গুণাগার আবার যখন সন্ধ্যা হবে সন্ধ্যা সন্ধ্যা যখন হবে তুমি দেখতে আর একটা লোক পাহাড় থেকে নেমে বাড়ির দিকে যায় তার সাথে একটা ছোট বাচ্চা থাকবে রে ওই লোকটা তোমার জামানায় সবচেয়ে বড় আউলিয়া হবে হাতে মুসানবি বলেন আমার জামানার সবচেয়ে বড় আউলিয়া লোকটাকে দেখার জন্য আমার জামানায় সবচেয়ে বড় গুনাঘার লোকটাকে দেখার জন্য পাহাড়ের কিনারায় আমি মুসানবি দাঁড়ায় আছি আমি মুসানবি পাহাড়ের কিনারায় যখন দাঁড়ায় আছি একবারে বুড়বেলা তাকাইয়া দেখি একটা লোক ছোট একটা বাচ্চাকে হাতে করে নিয়ে পাহাড়ের উপরে উঠতেছে নবী বলেন আমি মনে মনে ভাবতে লাগলাম আল্লাহ বলেছিলেন বোরবেলা যেই লোকটা পাহাড়ের উপরে উঠবে ওই লোকটা আমার জামানায় সবচেয়ে বড় গুনাগার লোক হবে আমার নবী আল্লাহর দরবারে সাজদায় পরে ডাকতেছেন গো

দেখে যে লোকটা সকাল বেলা পাহাড়ের উপরে উঠেছিল মুসানবির জামানায় সবচেয়ে বড় গুণাগার ওই লোকটা সন্ধ্যাবেলা পাহাড় থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছেন আমার আল্লাহ বলতেছেন মুসানবি সন্ধ্যাবেলা কি তুমি তোমার জামানার সবচেয়ে বড় ফরহেজগার লোকটাকে দেখো নাই মুসানবি বলতেছেন মাহবুদুগো না আমার জামানার সবচেয়ে বড় ফরহেজগার লোকটাকে এখন পর্যন্ত আমি দেখতে পারি নাই আমার আল্লাহ বলেন আর মুসা নবী না তুমি দেখেছো মুসা বলেন মাবুদ গো আমার জামানায় সবচেয়ে গুরব গুনাহগারকে দেখেছি নেখার লোকটাকে কোনো পর্যন্ত দেখে নাই ও মাবুত আমি যেই লোকটাকে সকালবেলা দেখেছি পাহাড়ের উপরে উঠেছিল ওই লোকটা সন্ধ্যাবেলা পাহাড় থেকে নেমে বাড়িতে চলে গেছে আল্লাহ বলেন না মুসানবি তুমি ফরেজকার লোকটাকেও দেখেছো গুনাগার লোকটাকেও দেখেছ মুসানবী বলেন মাবুদ গো আমি আসল কোথাটি এখন পর্যন্ত বুঝতে পারি নাই কই সেই লোকটা আমার জামানার সবচেয়ে বড় আউলিয়া আমার আল্লাহ বলেন মুসানবী এখন পর্যন্ত কি বুঝি তুমি আসল কথাটি বুঝলামা র্যাম আমি আল্লাহ তোমার জামানার সবচেয়ে বড় গুণাগার লোক তারা রে সকাল বেলা পাহাড়ের উপরে উঠাইয়াছিলাম যে লোকটা তোমার জামানায় সবচেয়ে বড় গুণাগার হইয়া সকাল বেলা পাহাড়ের উপরে উঠেছিল ওই লোকটাকে আমি আল্লাহ সন্ধ্যা বেলা তোমার জামানার সবচেয়ে বড় আউলিয়া বানাইয়া দিছি জুড়ে কোন আল্লাহ আল্লাহ বলছেন কি

তার কারণটা কি এত সহজে আউলিয়া বানায় দিলেন আমার আল্লাহ বলেন মুসা নবীরে ওই লোকটা যখন পাহাড়ের উপরে উঠেছিল ছোট বাচ্চা তাকে জিজ্ঞাসা করেছিল বাবা গো এত সুন্দর পাহাড়ের উপর আমার নিয়ে উঠস এত বিশাল পাহাড়ের উপরে নিয়ে উঠস ও বাবা আমি জানতে চাই এর থেকে বড় আর কোন পাহাড় আছে কিনা এমনি সময় বাবা জবাব দেয় না সন্তান এর থেকে বড় আরেকটি পাহাড় আছে ও বাবা সেই পাহাড়ের মধ্যে আমি যাবো বাবা জবাব রে এর থেকে বড় পাহাড় যেটা ওই পাহাড়ের মধ্যে তুমি যাইতে পারবা না সন্তান কয় বাবা ওই পাহাড়ে আমি যেতে চাই বাবা কয় না ওই পাহাড়ে তুমি যেতে পারবা না ও বাবা কিসের জন্য যেতে পারবো না আমি যেতে চাই এমনি সময় ওই লোকটা শেষদায় পরে কান্দে আমার সন্তান আমার জিগে গো এই পাহাড়ের যে বড় পাহাড় কোথায় ওই পাহাড়ে সে যাবে ও আমার এই পাহাড়ের কবর আমি সারা আর আপনি আল্লাহ সারা কেউ জানে না ওই পাহাড়টা দুনিয়ার কোনো পাহাড় নয় আমি জানি ওই পাহাড়টি হচ্ছে আমি গুনা গাড়ের গুনার পাহাড় আমার গুনার পাহাড়টি লইয়া দুনিয়ার পাহাড়ের উপরে উঠে আপনার দরবারে দুইটা হাত দিছি আজকে যদি জীবনের মতো কমানা করেন এই পাহাড় থেকে সন্তানকে নিয়ে বাড়িতে যাব না আরে মাবু কথা দিয়েছি জীবনে যত গুণা করেছি আর করবো না আপনার দরবারে দুইটা হাত দিলাম আমার আল্লাহ বলেন মুসা নবীরে যখন বান্দা বলে চার গুনা করবে না আমি আল্লাহ সাথে সাথে তার দোয়া কে কবুল করে তোমার জামানার সবচেয়ে বড় গুনাগারকে তোমার জামানার সবচেয়ে বড় আউলিয়াতে পরিণত করে দিলাম জুরে করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আবার আল্লাহ কত মহান বলুন মুসা আলিসাল্ত ওয়াসাল্লামের অহ্মদ ছটি ধাওবার মাধ্যমে সকাল সন্ধ্যার ভিতরে আল্লাহর একজন অলি হতে পারে আমরা আখের ইস্তা নবীর উহ্মদ যিনি নবীন নবী রাসূল রাসূল সকল আদম সংস্থানদের শাসত সেই নবীন উহ্মদ হয়ে আজকের মাহফিলে আমরা কে আউলিয়া হইতে পারি না আর যে বলুন পারে খেনা তবে একটা শর্ত হচ্ছে তাওবা যদি করতে হয় তাওবার মতো করতে হবে এখন তো আমাদের জামানায় তাওবা প্রতিদিন চলতেছে আবার প্রতিদিন সুদ চলতেছে কথা কোন ঠিক কিনা আর ও জুরে কোন ঠিক কিনা সুদ একদিকে কাচ্ছেন অন্যদিকে দিকে তাওবা করতেছেন জুয়া একদিকে খেলতেছেন অন্যদিকে নামাজ রোজাও করতেছেন তাও করতেছেন যেটা করতে খেলা মত একদিকে খাচ্ছেন অন্যদিকে তাও বা করছেন গুস একদিকে খাচ্ছেন অন্যদিকে তাও বা করছেন যেটা করতে খেলা এভাবে হবে না আপনি যদি আল্লাহ ওলি হতে চান পরহেজগার পবিত্র হতে চান তাহলে কি করতে হবে একটা সারতে হবে আরেকটি ধরতে হবে অর্থাৎ সুদ চাটতে হবে তাওবা করতে হবে জুয়া ছাড়তে হবে গুস ছাড়তে হবে সুদ চাটতে হবে তারপর তাওবা করতে হবে যদি এমন তাওবা করেন আল্লাহ যা করেছি অনেক দিন করেছি আজ থেকে আর করব না আল্লাহ বলেন বান্দা যখন বলবে করবে না সাথে সাথে আমি আল্লাহ পরহেজগারদের কাথারের মধ্যে তার নাম আমি উঠাইয়া দেই জোরে করে সুবহানাল্লাহ তারপর আসুন আমাদের মধ্যে সবচেয়ে বড় একটি অভাব হচ্ছে আল্লাহকে দিয়ে আমাদের বয় নেই জোরে কোন ঠিক কিনা একটা আওয়াজ করে বলুন ঠিক না আল্লাহকে দিয়ে যদি অন্তরে বয় থাকে ওই ব্যক্তি ধনী হোক আর গরিব হোক সাধারণ হোক আর অসাধারণ হোক ওই ব্যক্তি কখনো গুনাহের কাজ করতে পারে যদি আল্লাহকে দিয়ে বয় থাকতো অন্তরে আল্লাহ সুহান ও তালা ওনাকে কিভাবে বয় করবে একবার ঈসা আলাই সালাত সাল্লামের দরবারে এসে তার উম্মত জিজ্ঞেস করল আপনি ইপর্যন্ত পর্যন্ত যত মৃত্যু ব্যক্তিদেরকে জীবিত করছেন প্রত্যেকটা মৃত্যু ব্যক্তিরা কিছুদিন আগে এতেকাল করেছে এইবার আপনি একজন অনেক পুরানো লোককে জীবিত করতে হবে কথাটা বোঝা আসছে যত পুরোনা কবরে তোমরা আমাকে নিয়ে যেতে চাও চলো এহুদি লোকটা ঈসা আলাহিসাল্লামকে নিয়ে এমন একটি কবরের মধ্যে চলে গিয়েছেন যে কবরটি প্রায় চার হাজার বছর আগের পুরানো হজরত খবরের পাশে যাইয়া কুম্বিদ নাবলা বলে যখন ডাক দিছে রে এত লম্বা একজন মানুষ কবর থেকে বের হয়ে আসছে যিনি হচ্ছেন হজরত নূ আলাইহিস সালাতু ওয়াস ছেলে তিনিও নবী ছিলেন হজরত সাম আলাই সালাম সামিবনে কবর থেকে তিনি বের হয়ে আসলেন অনেক লম্বা মানুষ ইহুদি বলতেছে ঈশা নবী গো এত লম্বা মানুষ দেখতে বয় হয় আর লাগবে না ওই লোকটাকে কবরের ভিতরে ঢুকাইয়া দেন ঈশা নবী বলেন হ্যাঁ কবরের ভিতরে ঢুকানোর পূর্বে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে ঈশা আলাই সালাতাম প্রশ্ন করলেন ও সামিবনে নুহু আপনি তো নবীর ছেলে নবী আপনার কোনো গুণা নাই আমি সানবি জানতে চাই আপনার চুল দাড়ি কেমন করে সাদা হলো আমি জানি ইব্রাহিম আলাই সালাতামের জামানা থেকে মানুষের চুল দাড়ি গুলো সাদা হয় নবীর সালে নবী আপনার চুল দাড়ি গুলো কেমন করে সাদা হলো আপনি তো ইব্রাহিম নবীর আর অনেক আগের মানুষ নহু তিনি জবাব দিতেছেন অ দুনিয়ার মানুষেরা অবর্ণী এলাকার মানুষেরা কেমন আল্লাহকে বয় খর আল্লাহর তাও বা করবা কামনে বলিয়া বলিয়া হইবা সেই আলোচনাটা বোঝানোর জন্য আজকের এই আলোচনা তোমাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি ঈসানবি বলেন মাতার চুল এবং দাড়িগুলো কেমনে সাদা হলেও ইব্রাহিল নবীর যুগ থেকে সাদা হওয়া আসছে এরপূর্বে কারো চুল দাড়ি সাদা হইতো না তার কারণটা কি আপনি তো একজন নবী সঠিক উত্তর দিয়ে দেন সাম ইবনে নৌ বলেন আল্লাহ নবি গো তার কারণ হল আমি জানি কেয়ামতের পূর্বে কোন মুহূর্তে ব্যক্তিকে কেউ ডাক দিবে না কবর থেকে উঠাবে না রায় আল্লাহর ফৈ আপনি যখন আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার ডাক ডাকিস আমি সাথে কবর থেকে জাগ্রত হয়েছি আমি যে কোনো কবর থেকে জাগ্রত হয়েছি আমার অন্তরের মধ্যে একটি কথা স্মরণ হয়ে গেল

এভাবে যদি আল্লাহকে বয় করতে পারে আপনি আল্লাহর একজন মকবুল অলি হইতে পারে দেখে তিনি নবী যার কোনো গুণা নেই তিনি যদি হাসরের কথা অন্তরে আসার সাথে সাথে এমন অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা হওয়া উচিত একবার হিসাব মিলে দেখে আসুন আমার ভাবার বাইরে বলতেছিলাম তাওবা যখন করবেন তাও বা যখন তাআলার বয় অন্তরের মধ্যে থাকতে হবে এখন আসুন তাও বা কবুল হওয়ার জন্য শর্ত কি একটা কথা বলুন কি রয়েছে শর্ত রয়েছে শর্ত হচ্ছে তাওবা বা কবুল হওয়ার জন্য দুয়া কবুল হওয়ার জন্য হালাল খাবার হতে হবে দেহর মধ্যে যদি হালাল খাবার না থাকে হারাম খাবার থাকে যদি সারা জীবন আল্লাহর ইবাদত করেন হজ যাকাত নামাজ রোজা দান সাদকা আল্লাহর কসম একটা সেকেন্ডের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যারেক নাউজ বিল্লাহ কুরআন পাকের একটা আয়াত নাযিল হলো ইয়া আইয়ুহান নাস কুলু বিমা ফিল আরদি হালালান তাইয়্যিবান হে মানব জাতি জমিনের উপরে হালাল এবং পবিত্র খাবার বক্পন করো বুঝতে পারছেন আল্লাহ বলছেন কি হালাল এবং কারণ অনেক সময় হালাল খাবার হালাল তাকে না হারাম হয়ে যায় কেমন হারাম হয় কদু খাওয়া হালাল না হারাম কথা বলেন হালাল না হারাম হালাল শুধু হালাল না গদু কাওয়া সুন্নাত গরুর গোস্ত কাওয়া হালাল না হারাম আর জোরে কোন হালাল শুধু হালাল না এটা সুন্নাত এখন যদি সেই কদুটি রাত্র বারোটার পর অন্যের খেতের চুরির হয় হারাম না হালাল আরো যুক্ত বলতে হবে হারাম না হালাল সেটা হারাম হবে তাহলে দেখা গেল কি যে একটি তাহলে দেখা গেল কি একটি হালাল খাবারও হারাম হয়ে গেল এটা চুরি করে খাওয়ার কারণ গরুর গোস্ত খাওয়া হালাল কিন্তু দেখা গেছে কি এই গরু যদি চুরির হয় অবৈধভাবে আনা হয় তাহলে সেই গরুর গোস্ত খাওয়া কি হবে সবাই বলেন কি হবে হারাম ভাত খাওয়া হালাল না হারাম বাত কা ওয়াহালাল না হারাম হালাল এই এই বাত যদি অন্য কারো ক্ষেতের চুরির হয় বা অন্য কারো গুদামের ছুরির হয় তাহলে কি হবে হালাল না হারাম হবে হারাম এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানবজাতি তোমরা হালাল এবং পবিত্র খাবার খাও হালাল খাবারটের জন্য তোমাদের জন্য পবিত্র হয় যুরুকনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই আয়াতটি যখন নাযিল হলো

فقام سعد بن أبي وقاص رضي الله تعالى عنه سعد بن أبي وقاص رضي الله تعالى عنه ترى لاب دارية دارية فقالوا يا رسول الله صلى الله عليه وسلم ادع الله أن يجعلني مستجاب الدعوات يا رسول الله صلى الله عليه وسلم أمي سعد بن أبي وقاص رضي الله مستجاب الدعوات سبحان الله এখন মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলে জানেন যার 100 মধ্যে এক এর ভিতরে আল্লাহ সুবহান ওয়া taala পায় 99 টি দোয়া সাথে সাথে কবুল করে নেন সেই ব্যক্তিকে বলে মুস্তাজাবুদ দাওয়াত চिल्লিয়ে বলেন না সুবহান আল্লাহ সাদ ابن আবি ওয়াকাস বললেন আল্লাহ সুবহান ওয়া taala যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেন دعونا رسول, رسول بلين يا, يا سعد أطيب طعمك تكون مستجاب الدعوات دلين. يا سعد ابن أبي وقاص تمك حلال الخبر خاو

ওই আল্লাহ শপথ করে বলছি যার কুদরতি হাতে আমি রাসূলের প্রাণ ইন্নাল আবদাল ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি যেই ব্যক্তির অন্তরের দেহের মধ্যে এক লুকমা পরিমাণ হারাম খাবার প্রবেশ করেছে মা ইয়া তাকাব্বালু মিনহু আমালু আরবঈন ইয়াওমান 40 দিনের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা তার কুরু ধরনের ইবাদতকে কবুল করবেন না যুরক নাউযুবিল্লাহ এক লুকমা কতটুকু বুঝেন এক লুকমা হচ্ছে এই তিন আঙ্গুল দ্বারা যেটা ধরার পর উঠে যাবে তিন আঙ্গুল দ্বারা ধরার পর যে পরিমাণ ধরে সেটাকে বলে এক লুকমা সেই পরিমাণ খাবার যার দেহে মিশ্রিত হয়ে গেছে হারাম যার সম্পত্তিতে মিশ্রিত হয়ে গেছে তার সম্পদ হারাম হয়ে গেছে জুরে কন্না নাউজুবিল্লাহ এবং তার ইবাদত আল্লাহ চল্লিশ দিনের ভিতরে কবুল করবেন না এখন যিনি বছরের পর বছর সুখ বছরের পর বছর বলুন তার দেহ অপবিত্র না পবিত্র বলেন পবিত্র না অপবিত্র অবশ্যই তার দেহ অপবিত্র আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন হালাল এবং পবিত্র খাবার খাওয়ার তাও করেন সবাই বলুন আল্লাহ মামিন হাজির کرام সেজন্য আমি বলছিলাম যে ইবাদতের শর্ত তাওবা কবুলের শর্ত হচ্ছে আল্লাহর ভয় এবং হালাল খাওয়া আসুন যদি আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভয় না করি এবং যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন গঠন করার পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন সেই দেখার পথের উপর আমরা স্ট্রিক্টলি ভাবে না থাকি তাহলে আমাদের অবস্থা কি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজে নিজের চক্ষু দ্বারা দেখে এসে সাহাবীদের কাছে বর্ণনা করতেছে আমার রাসূল বলেন হযরত জিবরীল আমিন আমাকে যখন নিয়ে মেরাজের মধ্যে রওনা দিলেন হযরত জিবরীল আমিন আমাকে এমন একটি দৃশ্য দেখালেন আমি রাসূলকে দেখি এমন দুর্বল মানুষগুলো সম্প্রদায়কে বিশাল আকারের পাথর দ্বারা তাদের মাথার মধ্যে আঘাত করতেছে আমি রাজলতা গাইয়া দেখি পাথরের আঘাতে তাদের মাথাগুলো চর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আবার মাথা সাবেক হয়ে গিয়েছে সম্পূর্ণ হয়ে গিয়েছে আবার তার মাথায় আঘাত করা হচ্ছে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আমার নবী অম্মতের কান্ডারি রহমতের বান্ডারি চকর পানি সারে কান্দে আর ডাকে রাজিবাই হেরা কারা কিসের জন্য এত কঠিন শাস্তি তাদেরকে দয়া হচ্ছে বিশাল পাথর দ্বারা শক্তিশালী মানুষগুলো কিসের জন্য তাদের মাথায় দুর্বল মানুষের মাথায় আঘাত করতেছে এমনি সমাজ জিবরিল আমিন জবাব দিলেন ইয়া রাসুলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর নবী গো ওরা শক্তিশালী মানুষ নয় ওরা হচ্ছে ফেরেশতা আর যারা দুর্বল হয়ে জমিনের মধ্যে গুমন্ত অবস্থায় আছে। আসে তারা হচ্ছে আপনার মধ্যে একটা সম্প্রদায় ওই সম্প্রদায়কে এইভাবে শাস্তি দেওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে সুন্দর একটা মাথা দিয়েছিল এই মাথার মধ্যে আমার আল্লাহ অনেক জ্ঞান বুদ্ধি দান করেছিল আমার আল্লাহ রাব্বুল আলমিন এই মাথা জ্ঞান বুদ্ধি দেওয়ার পরেও ওই মাথা দ্বারা দিনে রাত্রে চব্বিশ ঘন্টার ভিতরে ওয়াক্ত নামাজ আদায় করতো না

যারা অহংকার আলম বলেন যারা অহংকার গৌরব বসত আমি আল্লাহ অহংকারের গৌরব করে আমি আল্লাহ এবাদত থেকে দূরে সরে থাকে এরা সুরাপনি বলে দিন সে সমস্ত অহংকারীদেরকে অতি শীঘ্রই আল্লাহ জাহান নামের আগুনে দাখিল করবেন চিৎকার দিয়ে বলুন নাওজবিল্লা এখন আসুন বেনামাজিদেরকে এত কঠিন শাস্তি দেওয়ার কারণ কি বেনামাজিরা কত বড় অপরাধী আহমদ মুসলিম তিরিমিজি নাসাই এই সমস্ত হাদিসের কিতাবে একটা ছোট্ট হাদিস অংশ বলতেছে আসছে বাইনাল আব্দি ও বাইনাল কাফির তারকুস সালাত কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে তারা নামাজ পড়ে না জুরে করে না নাউজুবিল্লাহ আমার বাবার ভাইরা তারা কত বড় অপরাধী বেনামাজি দেখে একবার মুসা আলাই সালাতামের দরবারে একজন মহিলা এসে মুসা নবীকে প্রশ্ন করতেছে আল্লাহর ভয়গাম্ব আমি অনেক বড় দুটি অপরাধ করেছি কয়টি অপরাধ আর জরে বলেন কয়টি আপনারা এখানে যত কথা বলবেন উচ্চ আওয়াজে প্রত্যেকটা কথা আল্লাহ কবুল করে নিবেন আমার সাথে সেটা ওয়াজ হয়ে যাবে সবাই বলুন আলহামদুলিল্লাহ কয়টি অপরাধ দুইটি বড় অপরাধ করে আসছি আমার জন্য আল্লাহর দরবারে আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন মুসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন কি অপরাধ করেছ মুসা আলাইসাল্লামের প্রশ্নের জবাবে মহিলা বলল হে আল্লাহর প্রয়োগাম্বর আমি সর্বপ্রথমে অবৈধভাবে আমার গর্বে সন্তান ধারণ করেছি তারপর সেই সন্তানটা ডেলিভারি দেওয়ার পর তাকে হত্যা করেছি জুরেকন্যা অজুবিল্লা মশালাই সালাই তু সাল্লাম রাগান্বিত হয়ে মহিলা খেয়ে তার দরবার থেকে তারাইয়া দিতেছেন রা মহিলা যতবার গুনাহগার হয়ে তুমি বুঝি আমার কাছে চলে আসছ। না না আল্লাহর দরবারে তোমার জন্য আমি মুসা নবী কোন দোয়া করতে পারবো না যাও এই মুহূর্তে আমার কাছ থেকে দূরে চলে যাও মুসা আলাইহিসসালাম মহিলাকে যখন তারাইয়া দিলেন এই সময় হযরত জিবরিল আমিন মুসা আলাইহিসসালামের সামনে হাজির হয়ে গেছেন ডাকতেছেন ও মুসা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমার পাঠাইছেন রায় আল্লাহর পৈগম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরবারে একটা প্রশ্ন জানতে চেয়েছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস বলতেছেন জিবরাইল রে কি প্রশ্ন আল্লাহ আমার কাছ থেকে জানতে চায় আমি উত্তর কি দিব আমি একজন সাধারণ মানুষ মুসা আলাইহিস সালাতু কথা শুনে হযরত জিবরাইল বলেন যদিও আপনি মানুষ কিন্তু আল্লাহ আপনার কাছ থেকে একটা প্রশ্নের উত্তর জানতে চায় আপনার কাছে একটা মহিলা আসছিল নেহা ছিল রায় আল্লাহ নবী ওই মহিলার অপরাধ কি ছিল হজরত মুসা নবী বলেন ওই মহিলার অপরাধ ছিল দুইটি অবৈধভাবে সন্তান গর্বে ধারণ করেছে রে ডেলিভারির পর সেই সন্তান থেকে নিজ হাতে হত্যা করেছে আমার কাছে যখন মাগফিরাতের দোয়া কামনা করলো আমি তাকে তারাই দিয়েছি হজরতে জিবিরিল আমিন বলেন মোসানবী গো কিসের জন্য তাকে আপনি তারাইয়া দিয়েছেন মোসানবী বলেন আমার দৃষ্টিতে জমিনের উপরে তার চেয়ে বড় অপরাধী নাই গুমনাগার নাই হজরতে জিবিরিল আমিন বলেন ও আল্লাহর পয়গাম্বর এই কথাটি আল্লাহ জানার জন্য আমাকে পাঠাইয়াছে আপনার দৃষ্টিতে জমিনের উপরে এই মহিলার চেয়ে বড় আর কোন গুণাঘার নাই কিন্তু আমার আল্লাহ বলেছেন এই মহিলার চেয়ে আরো বড় গুণাঘার আপনার উন্নতের মধ্যেই রয়েছে হাজরতে মুসানবি বলেন জিব্রাইল রে কারারে এর চেয়ে বড় গুণাগার হজরত জিবরিল বলেন আল্লাহর পয়গম্বর তাহলে শুনুন একজন মহিলা অবৈdtoভাবে সন্তান গর্ভে ধারণ করে ওই সন্তানটাকে আবার হত্যা করে যে পরিমাণ নিকৃষ্ট হয়েছে আল্লাহর কসম করে বলি যে সমস্ত মানুষ না ইচ্ছা করে নামাজ পড়ে না রে ওই সমস্ত মানুষরা ওই গুণাহগার ব্যশ্চা মহিলার চেয়ে আর নিকৃষ্ট যারা কন্ন নাউযুবিল্লাহ আল্লাহ বোঝে আসছেবে নামাজের কত বড় অপরাধী এখন কথা হলো যদি কারো ঘরে কোন পুরুষ জানতে পারে তার স্ত্রী পর পুরুষের সাথে অবৈধ কাজে লিপ্ত হয়েছে সেই স্ত্রীকে সে রাখবে না তালাক দিয়ে দিবে তালাক দিয়ে দিবে সেই তালাক দেয়া তার জন্য জায়েজ যখন সে সঠিক তথ্যে বিষয়টি জানতে পারবে যে তার স্ত্রী খারাপ কাজ করেছে অথবা সে নিচুককে দেখেছে সেই স্ত্রীকে এক হাজার বার তালাক দেওয়া যায় তেমনি ভাবে যে মহিলা স্বামীর কথার ফোরো কঠোরতার ফোরো অনেকবার বুঝানোর ফোরো নামাজ করে না সেই মহিলাকে এক হাজার বার তালাক দেওয়া যায় কথা বুঝতে পারছেন ঠিক তেমনি ভাবে একজন পুরুষ যদি বেনামাজি হয় একজন মহিলা সেই বেনামাজি স্বামীর কাছ থেকে চালা তালা কো চাইতে পারে তার বেনামাজি স্বামী ওকে নিয়ে সংসার করার কঠোরতা সহিরত করে না আবার বেনামাজি স্ত্রীকে নিয়ে সংসার করার কঠোরতা সহিরত আপনার জন্য করে না আসল বলে সেজন্য আমি দেখে আসলাম বেনামাজির কি শাস্তি হচ্ছে তবে এই শাস্তিটা হচ্ছে কবর জগতে শাস্তি তাও ছিল একবার স্বল্প পরিমাণ তারপর আবার আপনার নবী রহমাতুল্লিলামিন তিনি বলেন হজরতের জিবির আমিন আমাকে আরেকটি সম্প্রদায় রায়কার গেল আমি রাসুল তাকাইয়া দেখি রে সেই সম্প্রদায়ের এমন কঠিন শাস্তি হচ্ছে তাদের যে একদম শক্তিশালী দিয়ে টান দিয়ে বাইর করে জাহান নামের জাহান নামের চাপুক দ্বারা এইভাবে তারা সেরে ফেলছে আমার নবী বলেন তারপর তাকে দেখি তাদের ভিতরে দিয়ে মুখের ভিতরে দিয়ে জাহান নামের সুরি ডুখাইয়া তার কণ্ঠনালীগুলো সিরে ফেলা হচ্ছে আমার নবী এই দৃশ্যটা যখন দেখলেন তিনি বলেন আমি রেসুল তাকাইয়া দেখি ওই মানুষেরা জানোয়ারের মতো হাউ মাউ করে চিল্লায়া কাঁদতেছে আমার নবী কাঁদতে আড্ডা খেজ হেরাকারারায় এরা কোন নবীর উম্মত কিসের জন্য এইভাবে ভাবে জিহ্বা মিটার থান দিয়ে বের করে কেটে ফেলা হচ্ছে জিব্রাইল রে কিসের জন্য তাদের কন্ঠনালি ছিড়ে ফেলা হচ্ছে হযরতে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এরা অন্য নবীর উম্মত নয় এরা ঈসা নবীর নয় موسی নবীর নয় ইব্রাহিম নবীর উম্মত নয় ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উন্মতের মধ্যে একটা সম্প্রদায় আমার নবী বলেন কোন পুরাদুর কারণে রে এত বড় কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে হজরত জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা ওই সমস্ত লোক নবী যারা দুনিয়ার জমিনের মধ্যে অন্য মানুষের সাথে একে দ্বারা অন্যকে ফিতনা তৈরি করত ইয়ার শুনেন এনা ওই সমস্ত মানুষ গো নবী যারা সমাজের মধ্যে বেশিরভাগ কথা মিথ্যা বলত মিথ্যার মাধ্যমে সমাজের মধ্যে ফিতনা তৈরি করত মানুষের কি করত ইয়ার সুরাল্লাহ ওই সমস্ত মানুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ নবী গো এই শাস্তিরা সাধারণ শাস্তি কামত যত কনকট কায়ম হবে হাসরের মাঠের ঈশান নিকাশের পর ওই সমস্ত মিথ্যাবাদীদেরকে ওই সমস্ত ফিতনামাজদেরকে আল্লাহ আরো কোটি নাজাবের মধ্যে দাখিল করে দিবেন যুরে কোন নাউজুবিল্লাহ বললেন আমি ফিতনামাজদের অবস্থা নিচুককে দেখে এসেছি সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন والفتنۃ اشد من القتل একজন মানুষকে হত্যা করা যে পরিমাণ অপরাধ একজন মানুষের সাথে আরেকজন মানুষকে দিয়ে ফিতনা তৈরি করা তার চেয়ে আরব কঠিন অপরাধ জুড়ে কোন আউযুবিল্লাহ এরকম মানুষ আমাদের সমাজে আছে না ফিত্তাকু যারা ফিতনা লাগায় সুযোগ পাইলে যে কোনো একটি সাধারণ বিষয় নিয়ে ফিতনা তৈরি করার চেষ্টা করে এবং দেখবেন অধিকাংশ বিষয়কে সে সত্য বোঝানোর জন্য মিথ্যা রাস্তায় নেয় যেন কোন টেকে না এরকম মানুষ সমাজ আছে না রসুল বললেন তাদের শাস্তি আমি নিজ চুককে দেখে এসেছি আমার রসুল বলেন তারপর হাজরতের জিবিরিল আমিন আমাকে আরেকটি সম্প্রদায়ের মধ্যে নিয়ে গেলে